বস ইসকিরে মা, সত্যিই মোরুল মশাইয়ের সব সম্পত্তির মালিক এখন তুই। এসব কি বস মা, আমি মালিকপথে যাবো কেন? তাহলে তাহলে তুই এতক্ষণ যা যা বললি তা সবই কি মিথ্যে? না মা, মিথ্যে হতে যাবে কেন? মোরুল মশাই তো অনেক সব সম্পত্তি আমার নামে লিখে দেয়নি, সব সম্পত্তি লিখে দিয়েছে আমার কালুর নামে, আর তাই সব সম্পত্তির। রাকেশ রাজবৈদ্যকে সাথে নিয়ে মহলে ফিরে আসে। এ কি, ওনার কি হয়েছে? আসলে কিছুক্ষণ আগে আমি ওনার চিৎকার শুনে এই কক্ষে এসে দেখি উনি অচেতন হয়ে মেঝেতে পড়ে আছেন, আর আমি এসে ওনার শরীরে হাত দিতেই দেখি ওনার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। দেখুন না রাজবৈদ্য মশাই, আমি জানেন হঠাৎ কি হলো। আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি দেখছি। এরপর রাজবৈদ্য যামিনীকে পরীক্ষা করে আর কিছু চিকিৎসা দেয়। বৌমা, ওনার শরীরের অবস্থা ভালো নয়, উনি কোনো একটা বিষয় নিয়ে ভয় আর চিন্তা করছিলেন, আর মানসিকভাবে দুর্বল হয়ে গিয়েছিলেন, আর তাই হঠাৎ করে অবস্থা। কি বলছেন কি রাজবৈদ্য? আমি ঠিকই বলছি, এখন ওনাকে সুস্থ রাখতে হলে সবসময় ওনার সেবা যত্ন করতে হবে, আর ওনার মন থেকে ভয় আর চিন্তা দূর করতে হবে। উনি কষ্ট পায় এমন কিছু করা যাবে না, আর তাছাড়া আমি ওষুধ দিয়েছি, নিয়ম করে এই ওষুধগুলো খাওয়ালেই হবে। ঠিক আছে রাজবৈদ্য মশাই, ওনার সেবা যত্নের কোনো ত্রুটি হবে না, আমি ওনাকে আবারও আগের মতো সুস্থ করে ফেলবো। সেটা আমি সবটা দেখে বুঝতে পারছি, তুমি জলপটি করে ওনার শরীরের জ্বরটা অনেকটাই কমিয়ে ফেলেছ, আর যদি ওনার জ্বরটা না কমানো যেত তাহলে মারাত্মক ক্ষতি হতে পারতো, এমনকি অতিরিক্ত তাপমাত্রার কারণে উনি মারাও যেতেন। এ কি বলছেন কি রাজবৈদ্য? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আর এখন আমি যাচ্ছি, আর দুদিন পর আমি এসে আবার দেখে যাব। এ কথা বলে রাজবৈদ্য বেরিয়ে যেতে থাকে। তখনই সেনাপতিও সেখানে চলে আসে। এ কি রাজবৈদ্য, আপনি আমার মহলে? সবার শরীর ঠিক আছে তো? আমার নীলাময়ের কিছু হয়নি তো? বৌমা ঠিক আছে, আপনার স্ত্রীর শরীর খুব খারাপ। কি বলছেন কি? এরা কেউ আমার কোনো কথাই শুনছে না, আর আমি ভালো করেই বুঝতে পেরেছি যে ওরা আমাকে এখান থেকে মুক্তি দেবে না, আর আমার সূর্যের সাথে আমার আর দেখা হবে না। আমি এত বাধা বিপত্তি পার করে আমার সূর্যকে সুস্থ করেছি, কিন্তু ওকে আমি একটি বারের জন্য কাছে পেলাম না। রাজকন্যা হিমাংশী আমার সূর্যকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে, সে আমার সূর্যকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু উনি তো জানেন না আলোকে সূর্যের কাছ থেকে কেড়ে নেওয়া কখনোই সম্ভব নয়। সূর্যের কাছ থেকে আলোকে কেড়ে নিলে আলো তো নিঃশেষ হয়ে যায়, আর তাই সূর্য ছাড়া যে আমি মরে যাব। হে বিধাতা, তুমি আমার সূর্যকে আমার কাছে ফিরিয়ে দাও, না হলে আমার জীবন নিয়ে নাও, আমি আর বাঁচতে চাই না। ওদিকে আলোকে বাজিয়ে রাখার জন্য সূর্য জলরাজকন্যা হিমাংশীর সব কথা মেনে নিতে বাধ্য হয়। আমি যতটুকু বুঝলাম, এই জলরাজ্য থেকে বের হওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু ওরা আমাকে বাঁচিয়ে রেখেছে ঠিক আছে, কিন্তু ওরা যদি আমার আলোর কোনো ক্ষতি করে দেয়, হিমাংশীর ছাড়াও তো এই রাজ্যে অনেক জলপরীরা রয়েছে, আর আমি জানি জলপরীরা মানুষদেরকে দেখলেই খেয়ে নেয়, আর হিমাংশীর অবর্তমানে আমার আলোর যদি কোনো ক্ষতি করে দেয় তাহলে তো সেটা আমি সহ্য করতে পারবো না, আর তাই আমাকে আগে আমার আলোকে সুরক্ষিত করতে হবে, ওকে এই সমুদ্রের তলদেশ থেকে ওকে সুরক্ষিত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজ রাতে যখন সব জলপরীরা ঘুমিয়ে পড়বে তখন চুপি চুপি আমার আলোর কাছে যেতে হবে, আর আলোকে মুক্ত করে দিতে হবে। আমার জীবন দিয়ে হলেও
আমাকে আমার আলোকে বাঁচাতেই হবে। কিন্তু হিমাংশী, ও কোথায়? বেশ কিছুক্ষণ তো ওকে দেখতে পাচ্ছি না। সন্ধে হয়ে যায়, তখনও কালু কোকিলার বাড়িতে যায় না। কালু না আসায় শিলা মন খারাপ করে বারান্দায় বসে থাকে। তখন আমাকে বলল যে সে নাকি সন্ধ্যার সময় চলে আসবে, কিন্তু কিন্তু কই, ওর তো কোনো পাত্তাই পাচ্ছি না। সন্ধে করিয়া রাত হয়ে যাচ্ছে, আর কতক্ষণ ওর জন্য অপেক্ষা করব আমি? নাকি বাবার কথা ঠিক, ও মায়ের ভয়ে এখানে আসতে চাইছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এটাই হবে। না না, আমার ভালো লাগছে না। কালু যদি এই বাড়িতে না আসে তাহলে আমিও কাল সকালেই ফিরে যাব। ও আসবে না যেখানে সেখানে আমিও থাকবো না। তখনই জাফরও সেখানে চলে আসে। একি রে মা, তুই বুঝি কালুর জন্য অপেক্ষা করছিস? হ্যাঁ বাবা, কিন্তু অপেক্ষা করে কি লাভ বলো? আমি জানি ও মায়ের ভয়ে কিছুতেই এই বাড়িতে ঢুকবে না, আর ও যেখানে আসবে না সেখানে আমিও থাকবো না। কাল সকালে আমি ফিরে যাব। না মা, এতদিন পর বাবার বাড়িতে বেড়াতে আসলি, আর দুদিন না থেকে কি তোকে আমি যেতে দিতে পারি? না মা, সেটা কি করে হয়? মারে, তোর বাবা থাকতে তুই একদম চিন্তা করিস না। কালুকে একা থাকতে হবে না, আমি এক্ষুনি গিয়ে ওকে নিয়ে আসবো। হ্যাঁ রে মা, সত্যি। ওদিকে শিলাকে বাবার বাড়িতে পাঠিয়ে কালু একা হয়ে যায়। এতদিন পর শিলা বাবার বাড়িতে গেল, কিন্তু ওকে ছাড়া যে আমার থাকতে ভালো লাগছে না, খুব একা একা লাগছে। মনে হচ্ছে কতদিন হলো আমার শিলা আমার কাছে নেই। তারপর যদি মোরল মশাইও বাড়িতে থাকতো, তাও না হয় কথাবার্তায় সময় কাটানো যেত, কিন্তু এখন তো সেটাও সম্ভব না। আর আমি তো সন্ধ্যায় আমার শ্বশুর বাড়িতে যেতে চাইছিলাম, আমার শিলা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমার কি সেই কপাল আছে যে বউয়ের সাথে শ্বশুর বাড়িতে যাব? আমি তো ও বাড়ির সীমানায় পা দিলেই আমার শাশুড়ি ঝাঁটা নিয়ে তেড়ে আসে, তাই তো ইচ্ছা করলেও যেতে পারি না। আর তাছাড়া শিলা তো বলেছে ওখানে একদিনের বেশি থাকবে না, কাল সকাল সকাল হয়তো চলে আসবে। তখনই জাফর ও কালুর বাড়িতে পৌঁছে যায়। এ কি বাবা, আপনি এই রাতের বেলায় আমাদের বাড়িতে? হ্যাঁ বাবা, আমি। তুমি যাওনি দেখে তোমাকে নিতে আসলাম। না না বাবা, আমি এখন যাব না, আমার আজ বাড়িতে অনেক কাজ আছে। আপনি কাল সকাল সকাল শিলাকে পাঠিয়ে দিবেন। আমি জানি তুমি কেন যেতে চাইছো না, কিন্তু কালু, আমি আজ কোনো কথাই শুনব না, তোমাকে আমার সাথে যেতেই হবে। কিন্তু বাবা, আমি গেলে তো আমার শাশুড়ি মা অনেক রেগে যাবে, ওনাকে দেখলেই না আমার খুব ভয় লাগে। আর কোনো কথাই না, আর তাছাড়া কাউকে ভয় পেতে হবে না, আমি আছি তো, চলো চলো আমার সাথে। এ কথা বলে জাফর কালুকে নিয়ে রওনা দেয়। ওদিকে হিমাংশী আবারও তার গুরুমার কাছে যায়। হিমাংশী, এখন তুমি আমার কাছে এলে যে, কিছু কি হয়েছে মা? গুরুমা, আমি আর দেরি করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব আমার সূর্যকে জলপুত্রে পরিণত করার ব্যবস্থা করুন। হ্যাঁ হিমাংশী, আমিও তো তাই ভাবছি। আর এদিকে আমার সব প্রস্তুতিও শেষ হয়েছে, কিন্তু আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত।
চিন্তিত আছি। চিন্তিত আছে, কিন্তু কি বিষয় গুরুমা? আসলে হিমাংশী, সূর্যকে দেখে যতটুকু বুঝলাম ওই আলোকে অনেক ভালোবাসে, সে তোমাকে চায় না। আর জলপুত্রে পরিণত করতে হলে তার নিজস্ব সম্মতির প্রয়োজন, কিন্তু আমার মনে হচ্ছে ওই সূর্য কিছুতেই জলপুত্রে পরিণত হতে চাইবে না। তাই নাকি? তাহলে তো এটা খুবই ভালো কথা। এখন যে কোনো সময়ে সূর্যকে জলপুত্রে পরিণত করা যাবে। হিমাংশী মা, তুমি এখন যাও, আমি কাল সকাল সকাল তোমাদের প্রাসাদে পৌঁছে যাব। আর কালই সূর্যকে জলপুত্রে পরিণত করব। ঠিক আছে গুরুমা, তাহলে আমি কাল আপনার জন্য অপেক্ষা করব। এ কথা বলে হিমাংশী চলে যায়। বেশ রাত হয়ে যায়, সব জলপরীরাও ঘুমিয়ে পড়ে। এতক্ষণে নিশ্চয় সব জলপরীরা ঘুমিয়ে পড়েছে, এখনই সুযোগ। এক্ষুনি আমাকে আমার আলোর কাছে যেতে হবে, আর ওকে মুক্ত করতেই হবে। এ কথা বলে সূর্য বিছানা থেকে উঠে পড়ে আর চুপি চুপি বেরিয়ে পড়ে। আর লুকিয়ে লুকিয়ে আলোর কাছে চলে যায়। আর সে সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানে জলপরীরা একজনও নেই, আর আলো একা একা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সূর্য আলোর কাছে এগিয়ে যায়। আলো, আমার সূর্য, সূর্য তুমি তুমি এখানে, তুমি ঠিক আছো তো? ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? না আলো, ওরা আমার কোনো ক্ষতি করেনি। কিন্তু আলো, তুমি ঠিক আছো তো? ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? কে বলেছে, কে বলেছে ওরা আমার কোনো ক্ষতি করেনি? ওরা যে আমার সব থেকে বড় ক্ষতি করেছে সূর্য। ওরা তোমাকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছে, এর থেকে বড় ক্ষতি আর কি হতে পারে আমার কাছে বলো? আলো দেখো, এখন সব জলপরীরা ঘুমাচ্ছে, আমি আমি তোমাকে এক্ষুনি এখান থেকে মুক্ত করে দিচ্ছি, তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু কিন্তু সূর্য, তুমি যাবে না? আমি তোমাকে ছাড়া এখান থেকে কিছুতেই যাব না। আলো, আমিও যদি এখন তোমার সাথে পালাতে চাই, তাহলে হিমাংশী আমাকে খুঁজে না পেলে মুহূর্তের মধ্যে সব জলপরীদেরকে নিয়ে এই সমুদ্রে ছড়িয়ে পড়বে, আর আমরা সমুদ্র থেকে পালানোর আগেই ওরা আমাদেরকে ধরে ফেলতে পারে। আর ওরা আমাকে দেখলে তোমার দিকে এতটা নজর দেবে না। তাই বলছি আলো, কথা না বাড়িয়ে তুমি এক্ষুনি ফিরে যাও, আর আমার আব্বা হুজুর আর আম্মিজানকে দেখে রেখো। না, কিছুতেই না, আমি তোমাকে এখানে একা রেখে কিছুতেই যেতে পারবো না। গেলে দুজনে একসাথে যাব, না হলে নয়। বন্ধুরা, তাহলে কি আলো আর সূর্য দুজনে একসাথে জলপরীদের রাজ্য থেকে পালিয়ে যেতে পারবে? সেটা জানবো আমরা কুজবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।